বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা সংগ্রাম করি, আমরা লড়াই করি। অন্যায়কারীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় তৃণমূল। রাজ্যের মন্ত্রীর মন্তব্যে সরকার পক্ষকে নিরাপরাধ প্রমাণের আপ্রাণ চেষ্টা। আমরা একবারও বলছি না সরকার অপরাধী, কিন্তু ডাল মেকুচ কালা না থাকলে ওপেন ফোরাম প্রতিবাদ মঞ্চে মন্ত্রীর সাফাই কেন? রটনা করছে, ধর্ষণ যেই ঘরে হয়েছিল প্রমাণ লোপাটের জন্য সেই ঘর ভাঙা হচ্ছিল, যেটা সত্য সেই ঘর ভাঙা হচ্ছিল, সেটা অন্য একটি পরিত্যক্ত ঘর এবং ঘটনার অনেক আগে থেকেই সেই কাজ চলছিল। আরজিকর কাণ্ডে খুন যে ঘরে হয়েছিল সেই ঘটনাস্থল ভাঙা হয়েছে, এই দাবি রটনা মাত্র। মুখ্যমন্ত্রীর নির্দেশে পূর্ত দপ্তরের দায়িত্ব পালন, আরজিকরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পূর্ত দপ্তরের। যে ঘর ভাঙা হয়েছে তা অন্য একটি পরিত্যক্ত ঘর, দাবি রাজ্যের মন্ত্রী। আমি রাজ্য সরকারের পূর্ত দপ্তরের দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ করি। আরজিকর মেডিকেল কলেজের মেইনটেন্সের দায়িত্ব নেয় পূর্ত দপ্তর। আরজিকর কলেজের সমস্ত কিছু মেইনটেন্স তত্ত্বাবধান তার দায়িত্ব পূর্ত দপ্তরে। রটনা করছে, ধর্ষণ যেই ঘরে হয়েছিল প্রমাণ লোপাটের জন্য সেই ঘরটা ভাঙা হচ্ছিল, যেটা সত্য সেই ঘর ভাঙা হচ্ছিল, সেটা অন্য একটি পরিত্যক্ত ঘর এবং ঘটনার অনেক আগে থেকেই সেই কাজ চলছিল। মন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী নিজে সিবিআই চেয়েছেন, কিন্তু কেন? মাননীয়ার দপ্তর কি তদন্তে ব্যর্থ? প্রশ্ন তুলছে ওয়াকি বহাল মহল। যে ঘটনা ঘটেছে সেটা লজ্জা, কোনো বিধানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে সিবিআই চেয়েছে। শাসক প্রশাসনের বাঁচার আর বাঁচানোর খেলাতেই কি তদন্ত সিবিআই এর হাতে দিল হাইকোর্ট? মন্ত্রীর সাফাই তো হলো, কাদম্বিনী মৃত্যুর বিচার কবে? সময়ের দিকে তাকিয়ে চাতক জনতা। মনোজ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।